দ্বিতীয়বার ইউরোপে গিয়ে দেশে ফেরার জন্যে তার মন চঞ্চল হয়ে উঠল। রোজই কিছু না কিছু লিখছেন ডায়েরিতে। 1890 ৬ অক্টোবর, এখনো আমাদের প্রবাসের সময় উত্তীর্ণ হয়নি, কিন্তু আমি আর পেরে উঠছি নে। আমার এখানে ভালো লাগছে না, সেটা গর্বের বিষয় নয়, লজ্জার বিষয়, সেটা আমার স্বভাবের ত্রুটি। অবশেষে এই কথা মনে আসে, আচ্ছা ভালো রে বাবু, আমি মেনে নিচ্ছি তুমি মস্ত শহর, মস্ত দেশ, তোমার ক্ষমতা এবং ঐশ্বর্যের সীমা নেই, অধিক প্রমাণের আবশ্যকতাও নেই, কিন্তু এখন আমি বাড়ি যেতে পারলে বাঁচি, সেখানে আমি সকলকে চিনি, সকলকে বুঝি, সে সমস্ত বাহ্যাবরণ ভেদ করে মনুষ্যত্বের আস্বাদ পাই, সহজে উপভোগ করতে পারি, সহজে চিন্তা করতে পারি, সহজে ভালোবাসতে পারি। অতএব স্থির করেছি এখন বাড়ি ফিরব। Oh,
কবুল করে তোমা আগ্রানে তোর ভরা খেতে আগ্রানে তোর ভরা খেতে কী দেখেছি আমি কী দেখেছি মধুর হাসি সোনার বা বটের মুখে নদীর কূলে কূলে এই শোভা কি ছায়া গো স্নেহ কি মায়া গো পিয়া চল পিছায়েছো বটের মুখে নদীর কূলে কূলে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মতো মাতুর বদন খানি মলিন মাতুর বদন খানি মলিন হলে আমি নয় উমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালো মাসি পিসি মোদের বাড়ি যেও খাট নাই পালং নাই সোনার চোখে বসো মোদের বাড়ি যেও মাসি বসতে দেব পিড়ে জলপান করিতে দেব শাল ধানের চিড়ে শাল ধানের চিড়ে না গো বিন্নি ধানের খই বাড়ির গাছের সপ্রি কলা গামছা পাতা দই জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে। উমা তোর চরণেতে দিলেনি মাথা পেতে, দেবো তোর পায়ের ধুলা সেজে আমার মাথার মানি। Oh,